Hello and welcome everybody to a special show. এবং আপনাদের ফেভারিট শো যে শোটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। এটিএন বাংলার এই নিয়মিত আয়োজনে দেবাশীর বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে একটি সেলিব্রিটি ফান শো এবং যার নাম হচ্ছে গ্র্যান্ড ফান শো। এখানে আমরা করি ফান, এখানে আমরা করি আনন্দ, এখানে আমরা করি মাস্তি। এটি হচ্ছে একটি সিনেমা প্রযোজনা সংস্থা, পাশাপাশি এখানে কিন্তু ইভেন্টের কাজও হয়। আমাদের যে গৃহকর্তা আছেন কালু সর্দার, তিনি একটি নয় দুটি বিবাহ করেছেন এবং আরও কিছু বিবাহের গুঞ্জনও কিন্তু আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। তবে কালু সর্দার কিন্তু তৃতীয় পক্ষকে নিয়ে ভালোই চলছিলেন, হঠাৎ করে উদয় হলেন দ্বিতীয় পক্ষ, তিনটি সন্তান নিয়ে বাস লেগে গেল একটা প্যাচ। এবং বিস্ফোরক হিসেবে মাঝে মধ্যেই কিন্তু আবির্ভূত হয় কালু সর্দারের একমাত্র শ্যালক, তাদেরকে নিয়েই চলে এই কাণ্ড কারখানা। এবং মাঝে মাঝে আমাদের এই অনুষ্ঠানে সেলিব্রিটি গেস্টও কিন্তু আসে। যাই হোক, পরবর্তী একটা ঘন্টা আপনাদের হাসি আনন্দে ভরিয়ে দেব, এই গ্যারান্টি আমি দেবাশীষ বিশ্বাস আপনাদেরকে দিচ্ছি। শুরু করি আমাদেরই আপনাদেরই সবারই ফেভারিট শো, দ্য গ্র্যান্ড ফান শো। এই যে তোমার জন্য কত কষ্ট করে যত্ন করে বানিয়েছি, তোমাকে শখ করে খাইয়ে দিব। আল্লাহ, তুই বানাইছো? এত কষ্ট করে এই খাবার তুই তৈরি করছিস? এই যে তোর ত্বক, এই যে তোর হাতগুলো কালো হয়ে যেতেছে, তোর মুখটা কালো হয়ে যেতেছে, তারপর তুই তো বলে আবার নায়িকা হবি, তাহলে কি নে তুই এরকম রান্না করে যাস? রান্না করে যাওয়া দরকার নেই। এই না, একটু খাও, খেয়ে দে, কেমন হয়েছে? এই তো খাও, এই তো মজা হয়েছে না? গরম গরম হলে আরো মজা হতো। তুই একটু খা, একটু এক মিনিট, আমি কি স্বপ্ন দেখি না তো? সত্য তো, সাপে নেউলের সম্পর্ক ছিল, দাকুমরা ছিল, ঘটনা কি কাহিনী কি? হঠাৎ শুনেন, ঝগড়া করা ভালো না, এতে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ত্বক খারাপ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। এই যে দেখেন, ঝগড়া করতে করতে আমার বুবুর চেহারাটা কিরকম আমশি হয়ে গেছে। তো শুকায় শুকায় যেতেছো ঝগড়া করতে করতে। তাহলে তো আমাদের কালু সর্দারও সে সুখে থাকবে, শান্তিতে থাকবে। স্বামী হলো মাথার তাজ। ওমাগো, কি রে, নারীর ভূষণ, নারীর ভূষণ। তাই তো আমরা এখন ঠিক করেছি, কালু সর্দারকে আমরা যত্ন করে খাওয়াবো, রাতের বেলা হাত পা টিপে টিপে দিব, তারপরে গোসল করিয়ে দিব। এত সুন্দর সেজে গুজে নায়িকা হয়ে কোথায় যাচ্ছেন আপনারা? ও বলো বলো, বুবুর তো জন্মদিন, তাই বুবুকে আমি একটা সুন্দর গিফট কিনে দিব না গো? দুদিন পরে ওরও জন্মদিন দাদা। আচ্ছা, তাই ওকে নিয়ে একটু মার্কেটে যাব। কি সুন্দর দৃশ্য! আমরা শপিং করার পরে দুজনে যা ইচ্ছে তা খাবো, সিনেমা দেখবো। কালু সর্দারের জন্য তো একটু আনন্দেরই বিষয় এখন। হ্যাঁ, আমরা এখন থেকে ঠিক করেছি আর ঝগড়া ঝাটি করবো না। হাই আল্লাহ বুবু, আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই তো, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে দাদা, আমরা আসি। আমরা একটু যাই মার্কেটে, যাই কেনাকাটা করি। গেছে গা? গেছে তো, বাটা ঘুরতাছে আমার। আপনার একা? আমার তো পুরো পৃথিবী ঘুরে। দুজনই তো ধলা হে, ভিতরে কুছ ব্যাপার হে। কি ব্যাপার আছে এইটা আপনি একটু অনুসন্ধান করেন। এইটাই তো আমি বলছি, ঘটনা যেদিকে যাইতাছে দুইজন যে মিলে গেছে গা, দুইজনে যদি একলগে শুরু করে না না না, আপনি টেনশন নিন না। কিছুক্ষণ আগে তো তারা বললো যে আপনার বলে সেবা শুশ্রূষা করবে, আপনার আপনাকে ভালো ভালো খাওয়াবে, হ্যাঁ তারপর হাত পা টিপে দেবে। ওই জায়গাটাই তো সমস্যা। মানে কি? কেন দাদা, বিষয়টা হচ্ছে কি, মনে কর পা টিপতে টিপতে এই যে টিপতে আক গলা, হ্যাঁ এটাও টিপতে পারে। হ্যাঁ, দেরি তো ব্যাড আপনি করেছেন জীবনে এতগুলো বিয়ে করে। এখন শুনেন, এখন স্যার, আচ্ছা তুমি ভালো হয়েছে তুমি এসছো। আচ্ছা শোনো, পরশুদিন যেই আমাদের ইভেন্টটা হয়েছে ওটার পেমেন্টটা ক্লিয়ার হয়েছে কিনা ওটা একটু খবর নাও আমার। আমি যতদূর জানি আমি পেমেন্টটা পাইনি এখনো। ঠিক আছে, ফোন দিবে, কথা বলবে, বলবে যে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিতে। আচ্ছা, আর হচ্ছে তোমাকে আরেকটা কাজ দিয়েছিলাম, আমাদের একটা অ্যাডের শুটিং এর ব্যাপারে ছিল, আমরা একটা নায়ক এবং নায়িকাকে নির্বাচন করেছি, তাদের সাথে একটু যোগাযোগ করো যে তাদের শিডিউলটা কবে খালি আছে। ঠিক আছে। দুই, তিন নম্বর হচ্ছে যে আমি যে ড্যান্স ডিরেক্টরের কথা বলেছিলাম, সে কি এসছে বা সে কি কখন আসবে? তুমি ফোন করেছিলেন কি? হ্যাঁ স্যার, আমি ফোন করেছি রুবেল ভাইকে, সে চলে আসবে। চলে আসবে, ফাইন। বাকি যে কাজগুলো দিলাম ওগুলো করো, যাও। ঠিক আছে, ঠিক আছে দাদা। বিষয়টা হচ্ছে কি,
একটা জানার খুব ইচ্ছে যাচ্ছে কি হেইডলো মনে করেন যে এই যে এত দিন ধরে আপনি আমার এই বাড়িতে আছেন আছেন না আচ্ছা আর এই টেবিলের মধ্যে কত সেক্রেটারি আইলো আর গেল আসলে ব্যাপারটা ঠিক বুঝবার পারতাছি না বুঝেন নাই এই আপনার যন্ত্রণায় কোন সেক্রেটারি আমার টেকে না এইজন্য দুই দিন পর পর আমার সেক্রেটারি চেঞ্জ করতে হয় এই যে এতগুলো যে 2400 মনে করেন যে সেক্রেটারি আনছিলেন না আনছি তো সেটার মধ্যে এইটাই হচ্ছে টপ তাই না খবরদার এরকম এর দিকে কোনোদিন আর নজর দেবেন না আপনি এইভাবে করে নজর দিমুকি নজর তো পড়িয়ে আছে কাজে যান ভাই কাজে যান হ্যাঁ হ্যাঁ যান না ঘটনা ঘটে গিয়েছে ঘটনা কি ঘটনা চাঁদের দেশ থেকে একটা লোক এসেছে আমার সাথে দেখা করার জন্য চাঁদের দেশ থেকে হ্যাঁ আমার সাথে দেখা করবে হ্যাঁ হ্যাঁ চাঁদের দেশ হ্যাঁ তাহলে নিয়ে আসো দেখি কি ব্যাপার চাঁদের দেশ স্যার বিভিন্ন রকমের সার ব্যবসা করে করে স্যার সর্বপ্রথম পুরীর ব্যবসা শুরু করেছিলাম এরপরে মনে করেন যে হাওয়াই মিটার ব্যবসা মাস্কের ব্যবসা মাস্কের ব্যবসা শুরু করতে যে 5 মাস জেল কাটলাম স্যার এরপরে মনে করেন এই যে বিদেশে লোক পাচার করতাম এরকম বিভিন্ন আইটেমের চাঁদের দেশে গেলে কবে স্যার চাঁদের দেশে না তো আপনার সেক্রেটারি ভুল শুনেছে স্যার বিষয়টা হলো আমি বলছি যে সানখারপোল থেকে আসছি উনি মনে করছে আমি চাঁদের দেশ থেকে তবে ওইখানে আমি চাঁদের দেশে জমি বুকিং এর ব্যবসা শুরু করছি আর কি স্যার চাঁদের দেশে জি স্যার জমির ব্যবসা জি স্যার চাঁদের দেশে জমির ব্যবসা হয় দেশে বর্তমানে যেভাবে মানুষের হার বাড়তেছে আর যুদ্ধ বিগ্রহ শুরু হচ্ছে তাতে মনে করেন এই পৃথিবীতে মানুষের বসবাস আর ঠিকঠাক মতো হবে না কিছুদিনের মধ্যে মঙ্গল গ্রহ এবং চাঁদের দেশে গিয়ে মানুষ বসত বাড়ি শুরু করবে অলরেডি তো রকেট যাতায়াত শুরু হয়ে গেছে চাঁদের দেশটা তো মনে করেন আমেরিকা ও রাশিয়া দুইজনে ভাগাভাগি করে কিনে নিয়েছে বুঝতে পারছেন আমেরিকা হচ্ছে একটা মহাদেশ রাশিয়া হচ্ছে স্যার আর একটা মহাদেশ ওখানে ইউক্রেন নাই ইউক্রেন নাই তবে চীন দেশের মানুষ এক কন্যার দিয়ে একটু ঢুকার চেষ্টা করতেছে আমি যে কোম্পানিতে আছি এটা হচ্ছে আমেরিকান কোম্পানি আমার কোম্পানির লোকেরা ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা কিনছে জায়গা কিনে বিভিন্ন ডিজাইনের প্লট বানাচ্ছে ওইগুলো আর কি স্যার আমি বুকিং দিচ্ছি বুঝিনি আর একটু বুঝিয়ে বলো এই যেমন ধরেন স্যার মাইকেল কলিন বড়তে ক্লিন্টন অ্যাভিনিউর উপর যদি আপনি 5 কাঠার আপনি একটা প্লট কিনতে চান কাঠাপতি পড়বে মাত্র $5,000 বাইডেন অ্যাভিনিউর উপর যদি আপনি 5 কাঠার একটা প্লট কিনতে যান সেখানে পড়বে মাত্র $10,000 ট্রাম্প অ্যাভিনিউর উপর যদি আপনি 5 কাঠার একটা প্লট কিনতে চান কত পড়বে জানেন কত মাত্র $2,000 মাত্র $2,000 হ্যাঁ আগেরটা একটা ছিল $10,000 একটা ছিল $5,000 এটা $2,000 এত কম কেন এত কমের কারণ হচ্ছে ওইখানে যারা জায়গা জমি কিনছে অলরেডি তারা মনে করেন মাস্তান টাস্তান মারামারি কাটাকাটি ফানাফানি সন্ত্রাসী এই জাতীয় লোকজন তার কারণে ওইখানে আপনার মধ্যে এরকম ভিআইপি শান্তিপ্রিয় মানুষ কখনো জায়গা কিনতে যাবে না যার কারণে ওখানে একটু জায়গার দাম কম তবে স্যার আপনার জন্য সর্বোচ্চ বেস্ট হবে ওবামা সিটির লেকের পাড়ে যদি আপনি 5 কাঠার একটা প্লট কিনতে চান ওইখানে একটু বেশি মনে করেন $15,000 কাঠাপতি $15,000 কেন আহা ওখানে মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য মনে করেন যে এই ঝর্ণা থাকবে পাহাড় থাকবে তারপরে মনে করেন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফুলের বাগান গাছপালা এগুলো থাকবে এরপরও আপনি যদি পাইন নদীর তীরে আপনি মানে পানির কলকল কলকল শব্দ হচ্ছে এবং আপনি দক্ষিণা হাওয়া বাতাস এই চপ পানির কলকল কলকল শব্দ ঝর্ণা পাহাড় এই নদী ঝর্ণা আসবে কোথা থেকে চাঁদে চাঁদে কি পানি আছে নাকি স্যার এখন তো ওই জায়গায় এসব কিছুই নাই যখন আপনি এবং আপনার মতো অসংখ্য মানুষ বসবাস শুরু করবে করতে যাবে তার আগেই সব কিছু তৈরি হয়ে যাবে
কৃত্রিম উপায়ে পাহাড় পর্বত নদী নালা গাছ পাগালা ছাগল গরু ভেড়া সব এই যেমন ধরেন গুলশান বনানি এইসব ছিল কি ভুলাগ্রাম না স্যার এই ভুলাগ্রাম মানে এইসব জায়গা যদি আপনার দাদা কিংবা বাবা এক বিঘা জমি কিনে রাখতো তাহলে আপনি কি থাকতেন রাজার আলে থাকতেন চান্দের দেশে জমি বুকিংটাও ঠিক সেই রকমের আর আমি যে অতদিন পর্যন্ত বাজবটের কোনো গ্যারান্টি আছে স্যার মানুষ তো ভবিষ্যতের জন্যই করে ভবিষ্যতের জন্য করে বিদায় তো অগ্রিম সবকিছু বুকিং টুকিং দিয়ে রাখে যার কারণে বলছি আপনি চান্দের দেশে এখন একটু বুকিং দিয়ে রাখেন না রাখলে আপনার ভবিষ্যৎ যে বংশধর আছে ওরা আপনাকে অভিশাপ দেবে অভিশাপ দিয়ে বলবে আমার বাবা কিংবা আমার দাদা আমার নানা কি কারণে চান্দের দেশে এক টুকরা জমি কিনে নেয় বুঝতে পারছেন বহুদিন পরে যে কথাগুলো বললে এগুলো খুব কাজের কথা খুব বাস্তববাদী কথা কিন্তু এবার আরেকটা বাস্তববাদী কথা শুনো আমার কাছ থেকে সেটা হচ্ছে এই যে তুমি যেভাবে ব্যবসা করার ট্রাই করছো যে চাঁদের দেশে বুকিং দেওয়া এই কথাগুলো তুমি যদি অন্য আরও দশ জায়গায় বলো তাও তোমার কথা কেউ বিশ্বাসও করবে না কেউ বুকিংও দেবে না আমার মনে হয় তুমি এই ব্যবসাটা ছেড়ে অন্য একটা ভালো ব্যবসা করো স্যার আপনি ঠিকই কইছেন স্যার আমি বহুত কষ্ট করে আজ কয়েক মাস অনেক মানুষের কাছে গেছি মানে হাফ শতাংশ জমির উপরে কেউ বুকিং দেনে স্যার দেখেছ আমি বলেছিলাম না ঠিক যাই হোক আমার দোয়া থাকবে ইনশাল্লাহ তোমার একটা ভালো ব্যবসা আবার নতুন করে নতুন একটা ব্যবসা শুরু হবে জি স্যার তো তুমি এখন আসো আমার অনেকগুলো কাজ আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম জি স্যার জি স্যার প্রিয় দর্শক চাঁদের দেশে জমি আমরা কিনতে পারলাম না কিন্তু আপনাদের মনের মনিকোঠায় যে জমিটা আছে সেটা আমরা ইতিমধ্যেই কিনে ফেলেছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এটা আমাদের বিশ্বাস লাগতে ছিল না ওই যে আমাকে আগের জামানা যে রেখা ছিল না রেখা তোমার ফেগা সুরত ব্যক্ত রেখার মতো স্যার আমি তো আসছিলাম নায়িকা হওয়ার জন্য কিন্তু দেখেন স্যারে আমাকে কম্পিউটারে বসাই দিছে ষড়যন্ত্র এই বেটা ষড়যন্ত্র করে বুঝছো না এর লেগেই তোমার ওখানে বসাই দিছে তুমি তো ফিল্মের নায়িকা আরে আমার খালি আফসোস অনেক আফসোস কেন আফসোস হয় কেন এই যে দেখো এত গোলান বিয়ে করলাম একটাও ভালো মোবাইল একটু শান্তিও পাইলাম না কেন ম্যাডামরা আপনাকে অনেক ভালোবাসে আদর যত্ন করে গড়ারান্না করে দুইজনে মিলে আমার এমন মায়ের মারে আমার চেষ্টিস তো বদলে দিছে দেখো না এই যে মহিলা কি মাঝে মাঝে এর মহে জায়গা দিল্লিকে মাঝে মাঝে দেখি আপনি এই বেকা থাকেন এই বেকা থাকেন হয় তো বুঝবার পারছো আসল ঘটনা তো কেউ জানে না ব্যক্তিত্ব কম যায় না বুঝছো না ওই মনের মানুষ দু একজন পাইলে তাকে লগে বাতচিত কখন লাগে আর কি মনে করলো যে জীবন একটা খায়সা ছিল যদি মনে করো একটা সুন্দর মনের মানুষ যদি পাইতাম আর কি হ্যাঁ তাইলে মনে করো ব্যাগগুলো লাস্ট দিতে পাইতে তারে বিয়ে করতাম কি বলছেন আপনি এইসব ফাউল 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 দুলা ভাই আপনার পুরা দাগে পা আমি কি দেখলাম দুলা ভাই ঘরে আপনার দুই দুইটা তাগড়া জোয়ান বউ তার মধ্যে আমার আপনা বহিন আছে একজন আপনি তাগরে ফেলাইয়া আপনি পর নারীর সাথে এখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর কইরা প্রেম করার চেষ্টা করতেছেন দুলো ভাই আপনি অফ সাইডে থাইকা গোল দেওয়ার চেষ্টা করতেছেন আরে প্রেম করলে তো আমি করব আমি এখনো বিয়ের সাথে নাই আমি একটা ইয়াং ছেলে নায়কের মতো দেখতে ওর সাথে কার মানাই একমাত্র আমার মানাই এই ঠিক বলছি না হ্যাঁ ঠিক ওই তো কেন বলছে ঠিক আপনারে আপনারে আপাতত হুম হলুদ কার্ড দেখাই দিলাম আমার আত্মর উত্তর ওই বেটা তুই নিজেই তো ফাউল আমার ফাউল আমার বাড়িতে থাকে আমার খায় আবার
আপনার হলুদ কার্ডে পোষাচ্ছে না বুঝতে পারছি আপনাকে এখন আমি লাল কার্ড আপনি বাইরে হন لا 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 তাকে এটাও বলে দেন সাথে সাথে সে যেন কখনো আর এই অফিসে খেলোয়াড় হিসেবে আসতে না পারে সে যেন কখনো এই অফিসে না ঢোকে আপনার সেক্রেটারি সে তার চেয়ারে বসেছিল আমি বাইরে থেকে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ দেখি অবস্থা খারাপ আমি আস্তে করে বসে দেখলাম সমস্ত ঘটনা কি দেখি দুলাভাই করছে কি আপনার সেক্রেটারির সাথে বলছে তোমাকে দেখতে নাও একদম নায়িকার মতো লাগে তুমি কেন অফিসে বসে বসে কলম পিষছো তোমাকে তো নায়িকা হওয়া উচিত তোমাকে তো ড্যান্স দাও তাই না সে ঘরে বউ থাকতে কেন এগুলো করবে আপনি দুলা ভাইকে এই যে এই জন্যই বলি একটু আগে না কথা হচ্ছিল যে কি কারণে আমার সেক্রেটারি থাকে না অফিসে এই কারণ কোন সেক্রেটারির সাথে আপনারা এরকম আর কোনো আচরণ করবেন না আর এখন আপনারা যান আমার অনেক কাজ আছে আমার এখানে গেস্ট আসবে আপনি তারে নিষেধ করে দেন দাদা সেজন্য জীবনের তরে ভালো হয়ে যায় সেজন্য আর লাল কার্ড হলুদ কার্ড না খাইতে হয় আমি যাই আমি গেলি ঘরের ভিতর বাঁশি বাজাচ্ছে কি হ্যাঁ আরে রূপের লেশ তো হ্যাঁ বাঁশি বাজাচ্ছে ও আরে বলো না ওই মনে করো কিছুদিন আগে বিশ্বকাপ গেল না জি বিশ্বকাপ উপলক্ষে খেলা দেখতে দেখতে ওর মাথার মধ্যে খেলা গেথে গেছে কোন দলে সাপোর্টার ছিল সে সব দলে আরে উই যে দল সাপোর্ট করছে হেডেই টকছে উফ একদম বুঝতে পারলাম বাবা একটা দল ছাড়া কোন দল যেটা চ্যাম্পিয়ন হইছে অন কি করছে বং ধরছে রেফারি বং ধরছে ধইরা ওই হলুদ কার্ড লাল কার্ড একদম বুঝতে পাইরা নি এই হচ্ছে কার্ড আচ্ছা হলো তো এবার আপনি যান কারণ আমার ওর সাথে কাজ আছে আসার কি হলো আসলাম গেলা এত সুন্দর সুন্দর সেক্রেটারি থাকতে আপনি ওর লগে কাম বাঁধলো আচ্ছা পরে না দেখি অপমান করব না আচ্ছা শুনেন আপনি যান তো ভাই যান তাইলে যাই হ্যাঁ যান কি অসভ্য গো একদম আচ্ছা 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 একদম বুঝতে পাই না হ্যাঁ কি হয়েছে বলো আমার সময় নেই ওমা তুমি এত ব্যস্ততা দেখাচ্ছ কেন কি কিসের ব্যস্ততা তোমার ব্যস্ততা দেখাবো না মানে তোমার না শো আছে সেটাই তো প্রস্তুতি নিচ্ছি আমি ও আচ্ছা শোনো ওই যে প্রস্তুতির জন্য একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে ওই তোমার যে পার্টনার সে কি রেডি আছে তুমি ফোন দিলেই সে চলে আসবে তাই হ্যাঁ তাহলে একটা কাজ করো আমি তো একটু ব্যস্ত আছি তুমি বরং একটা ফোন দাও ঠিক আছে ফোন দিয়ে তোমার প্রিপারেশন নাও প্রিপারেশন নিয়ে একবার চলে আসো ঠিক আছে ওকে 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 বাই যাও টাটা বাই 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 স্যার আজকের গেস্ট এসে গেছে গেস্ট এসে গেছে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথি কিন্তু চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হাজির হবেন আজকে যাকে অতিথি হিসেবে আমরা পাচ্ছি তিনি এমনই একজন ফুটবলার ছিলেন এমন একজন ফুটবল ব্যক্তিত্ব যার ব্যক্তিত্বই ছিল অসাধারণ এবং মাঠে তিনি খেলতেন ডিফেন্সে অর্থাৎ রক্ষণভাগে এরকম একজন চমৎকার মনের মানুষ এবং অসাধারণ একজন ফুটবলার আজকে আসছেন আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়েছে এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ফুটবলার নান আদার দ্যান দি ওয়ান দি অনলি কায়সার হামিদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন একদম আমরা একটু বসে গল্প করতে পারি চাই হ্যাঁ প্লিজ কায়সার ভাই আচ্ছা তুমি হ্যাঁ তুমি তোমার কাজ করো টু বি ভেরি অনেস্ট আজকের এই অনুষ্ঠানে আমি বলে দিই আপনাকে আমার একদম অপছন্দ ছিল এই কারণে কারণ আপনি যেই টিমের হয়ে খেলতেন বা যেই টিমের আপনি সর্বেসর্বা ছিলেন আমি সেই বিপক্ষ টিমের ছিলাম আবাহনীর সাপোর্টার ছিলাম কোন সে শাল ছিল এবং আপনার একটা ফ্রি কিক ছিল খুবই জ্বালাময়ী একটা ফ্রি কিক ওইটা ফ্রি কিকে একটা গোলও হয়েছিল আবাহনীর এগেইনস্ট আপনি হ্যাঁ হ্যাঁ ওইটা আপনার মনে পড়ে ওইটা 86 87 এর কথা 87 এর গল্প আচ্ছা তো এই যে সেই সময়ের যে স্বর্ণযুগ ছিল যখন এখনো আমরা ওই ফুটবলের সেই সময়টাকে মনে করি স্মরণ করি সাইদ হাসান কানন
একজন কায়সার হামিদ, একজন মনে মুন্না আমাদের মাঝে নেই, সাব্বির ছিলেন, তারপরে শেখ মোহাম্মদ আসলাম সাহেব আছেন। তো সেই সময়ের স্বর্ণযুগে যেই সময়টা আমরা ফুটবলের প্রতি যে ক্রেজটা ছিল মানুষের, তো সেটা যদি বজায় থাকতো আজকে সম্ভবত বাংলাদেশের ফুটবল একটা অন্য পর্যায়ে থাকতো। না অবশ্যই অনেক দূর এগিয়ে যেত, এবং আমি বিশ্বাস করি যে সেই সময় যে ফুটবলের যে জৌলুস, যে সারা বাংলাদেশে দুটি ভাগে বিভক্ত হয়ে যেত, মডার্ন আবহানে একটু আগে যেটা যেটা বললেন, এই মুহূর্তে সেই জৌলুসটা দেখি না বাংলাদেশের ফুটবলে। তবে এখনও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে সারা বিশ্বে, যেরকম ব্রাজিল উন্মাদনা আছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে, বাংলাদেশে কিন্তু এরকম আছে। এবং এটা কিন্তু ব্রাজিল থেকে শুরু করে নেইমারের এবং মেসি, এদের কানেও গিয়েছে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। আমি একটা মজার প্রশ্ন আপনাকে করতে চাই। তো আমরা দূর থেকে যখন আগে ভাবতাম যে মোহাম্মদান আবাহনী মানে আমাদের মতোই ওরাও শত্রু, হ্যাঁ, এবং ওরকম করে যদি বলি যে আপনি মোহাম্মদানের দীর্ঘ সময় ধরে খেলেছেন, তো সেই ক্ষেত্রে কি আবাহনীর কোনো প্লেয়ারের সাথে আপনার কোনো বন্ধুত্ব হয়েছিল নাকি না শত্রু শত্রু ভাব রয়ে গেছে? আমাদের সাথে যখন আমরা ন্যাশনাল টিমে খেলতাম তখন তা আমাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমরা একসাথে ঘুরতামও। আচ্ছা, এবং একটা জায়গায় আমার মনে আছে, একবার আমার গাড়িতে করে সেই সময় আসলাম ভাই, আচ্ছা, তারপরে বাবুল ভাই, এরা আবাহনীর, এরা উঠেছিল, আমার সাথে রঞ্জিত ছিল সময়, তো আমরা একসাথে ঘুরতেছি গাড়িতে, স্টারে যাবো আর কি। আমরা এত পপুলার ছিলাম যে ওল্ড টাউনে যাওয়া মানে বিশাল, মানে শত শত মানুষ ভিড় জমে, ওরা অবাক হয়ে গেছে, আরে আপনি আসলাম বাড়ি নিয়ে আসছেন এখানে বিরিয়ানি খাইতে, এরকম আর কি। না আমরা ন্যাশনাল টিমের ক্যাম্পে তো একসাথে সবাই, তো দেখা গেছে স্টার হোটেলের বাইরে মানে বিশাল মানে লোক, এখানে কয়েক হাজার লোক জড়ো হয়ে গেছে শুধু আমাদের দেখার জন্য। দল বদল তখন কিন্তু খুব আলাদা করে ফেলতো যে আপনারা দল বদলে আসতেই পারবেন না, আমাদের দলেই থাকতে হবে, এই ব্যাপারগুলো এরকম অনেক ঘটনা চিন্তাই টাইপ অনেক ঘটনা হয়েছে যে অনেক প্লেয়ারদেরকে নিয়ে টানাটানি হতো। এই পারে কায়সার হামিদ, ওই পারে মনে মুন্না, দুজনের মানে এই যে স্টারডম তো ছিলই, একজন ডিফেন্সের প্লেয়ার হয়েও আপনাদের দুজনের যে জনপ্রিয়তা ছিল, এনিমিটি বলবো না বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ব্যাপার কি ছিল যে? না এরকম কিছু ছিল না, মানে আমার কথা হলো যে আমি যখন যেই টিম আমার অপোনেন্ট থাকতো, আমার হয়তো সেই সময় স্ট্রাইকারদের রূপে নজর রাখতে হইতো, সেই সময় আসলাম ছিল, রুমি ছিল, প্রেমলাল ছিল, মানে এদের প্রতি আমার থাকতো বেশি আর কি, যেমনি নজর থাকতো। আচ্ছা, এই যে আসলাম সাহেব ছিলেন, রুমি সাহেব, প্রেমলাল নেপালি যিনি প্লেয়ার ছিলেন, তো এদের মধ্যে কে সবচেয়ে বেশি সমীহ আপনার কাছে মনে হতো যে একে ডিফেন্ড করা আমার জন্য একটু ঝামেলাদায়ক, এরকম কি মনে হয়েছে কখনো? এরকম মনে হয়নি, মানে আমি যেহেতু ওই সময় টপ ডিফেন্ডার ছিলাম, তো আমি আমার সামনে যেই থাকতো, আমার জোনে যাই পড়তো, আমি সেরকম ভাবে আমি ট্যাকল করতাম তাদের, সেখানে আসলাম ভাই থাকুক আর যেতাম। তো মার্কিং এর জায়গা থেকে যদি বলি, যখন আপনাদের খেলা পড়বে আবাহনীর সাথে, তখন একজন মোহামেডানের খেলোয়াড় হিসেবে বা কোচ যারা আপনাদের তখন তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে ছিলেন, তারা কি এই ব্যাপারগুলো বলে দিতেন যে তুমি ওনার মার্কিং এ থাকবে, তুমি এই করবে, যেরকম করে হয় আর কি বিশ্ব ফুটবলে? না অবশ্যই মার্কিং এর ব্যাপার আছে, কারণ কোচের একটা স্ট্র্যাটেজিও থাকে, যে এই প্লেয়ারকে মার্ক করে খেলবে এরকম থাকে। কিন্তু আমি আসলে ডিফেন্ডার হিসাবে আমি লাস্ট ডিফেন্ডার ছিলাম, আমার আমি জোন মার্কিংটা আমার মেইন ছিল, কারণ আমার জোনে যেই আসতো তাকে আমার মার্ক করতো, মানে আপনি স্টপার পজিশনে খেলতেন, আমি স্টপার লাস্ট ডিফেন্ডার, মানে আমার পরে তো গোলকিপার, আমি ছিলাম লাস্ট ডিফেন্ডার, তো আমার সামনে যে একজন স্টপার সে ফ্রি খেলতো। আচ্ছা, মনে করেন আপনি একটা ভুল করলেন এবং পিছনে কানুন সাহেব থাকতেন ম্যাক্সিমাম টাইম, সাইদ হাসান কানুনই তো ম্যাক্সিমাম টাইম ছিলেন, তো সেই সময় কি বকাঝকা হতো দুজনের মধ্যে যে তুই এটা কি করলি বা তোর জন্য আজকে আমি গোলটা খেলাম? না, এটা তো অনেক সময় মিস্টেক হতেই পারে, খেলার মধ্যে অনেক সময় কানুনও ভুল করতো, আমরা কানুনের বকাঝকা করতাম, তো আসলে যারা ভালো প্লেয়াররা আছে তারা মিস্টেক করতাম কম, মানে আমাদের ধরেন ভুলটা কম হতো, হ্যাঁ ভুলটা কম হতো, এই জন্যই আমরা জনপ্রিয় থাকতাম, যে আমরা ভুল ছাড়া খেলতাম। মনে করেন যারা ভালো ফুটবল খেলেছে তাদের দেখবেন যে তাদের ভুল কম হয়ে বলি তারা ভালো প্লেয়ার, যাদের মিস্টেক তার মিস পাস কম দেয়, যাদের ভালো ড্রিবলিং কন্ট্রোল তারাই ভালো, তারাই ভালো করে, তাদেরই নামটা বেশি হয়। তুই আমাকে এত সময় ডাকতিছিস কে লেগে, কি করবি, কেন আমাকে ডাইকে পাঠাইছো সেটা বল। ডাকতি কি হলো গিয়ে, তোমাকে তো আমি পড়াবো, বুঝতে পেরেছো? আমাকে এই ফুল পড়াবি? আমি এই ফুল পড়বো না, তোকে পড়াই দি, তুই ছোট। আহা,
আরে বাবা বড়রা আগে পড়তে হয় বড়রা সব সময় আগে বলে তারপর ছোটরা পড়ে বুঝছো আরে আমি পড়ব না তোরেই পড়াবো আরে না 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 আমি পড়ব না আগে বড় পড়ে আমি পড়লে ভালো লাগবে তোমার যে সুন্দর লাগে এই যে লাল আছে এই লালটা পড়লে লালটা মিল খাবে তোরে তো সুন্দর লাগতেছে তুই পড়লে সমস্যাটা কি তোর আমি বললাম আমি পড়ব না তুমি পড়ো আরে তুই পড় তো এদিকে আমি পড়ব না পড়ব না পড়ব না তোমাকে পড়তে হবে বাস আরে আমি বড় হইছি তুই বড় মানুষের কথা শুনলি না এই নাও তুমি পড়ো তুই পড় তুই পড় আরে বেদব তুই পড় বেদব বললাম আরে তো তোরে কি বলবো তোরে কথা বলতেছিস তুই শুনস না কেন তুই পড় তুই মানে শুনো তুই মানে শুনো তুই পড় তুই পড় তুই পড় আই তুই আমার তুই কলি কেন কি কইবো কথা শুনো না তোরে কইছি তুই পড় তুই পড় তুই পড় এটা কি এটা কি হলুদ কার্ড বাবা বেশি ফাউল করে বেয়াদব কইছে তো এই কারণে হলুদ কার্ড দিছে আর কি মধুর আলাপ করতেছো এত সুন্দর মধুর আলাপ আমি আমার বাপের জন্মে দেখি নাই কি প্রবলেম কি আরে দেখেন না দাদা আমি বলতেছি যে বুবু তুমি এটা পড় তোর করলে ভালো লাগে বুবু পড়তেছে না বল তুই পড় তুই পড় তুই পড় শুরু করে কি কথা আরে বলছি ও পড় পড়তেছে না আচ্ছা আমি একটা কথা বলি কিছুক্ষণ আগেও আপনাদের দুজনকে দেখলাম গলায় গলায় পিরিত কত ভালোবাসা তারপরে হঠাৎ করে এটা কি হচ্ছে এই রকম ঝগড়া করছেন দাদা হোক না হোক না একটু যদি না হয় তাহলে আমি লাল কার্ড হলুদ কার্ড দেখাবো আমরা খুব ঝগড়া ঝগড়া খেলছিলাম না আমাদের ভালোবাসা আরেকটা রূপ এটা এটা ভালোবাসার রূপ এটা যদি ভালোবাসার রূপ হয় এই ভালোবাসার দরকার নাই ভাই বুঝলেন হ্যাঁ আচ্ছা শুনুন এইখানে যে আপনারা এখানে ঝগড়া করছেন আমাদের যে একজন বিশিষ্ট অতিথি এসেছে সেদিকে কোনো খেয়াল আছে আপনাদের দেখেন চেনেন আপনারা ও মাই গড কাইসার হামিদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আপনি আচ্ছা এই যে কাইসার হামিদ সাহেব এসেছে এই যে আপনারা ঝগড়া করছিলেন এটা কি ঠিক না খারাপ না আমরা ঝগড়াও করছিলাম না দাদা আমরা ভালোবাসা ভালো আপনারা একটু আগে বললেন না যে কালু সর্দারের সেবা করবেন আপনারা এখন থেকে কালু সর্দার এসে গেছে তো সেবা নেওয়ার জন্য এখন আপনাদের সেবা দেওয়ার পালা আপনারা যান কালা পাখি কালা মানা চলে আসছে তাই না যান 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 আপনি বসেন আমাদের এর বাড়ির একটা ঐতিহ্য আছে কোন মেহমান আসলে না খেয়ে যায় আমরা না খেয়ে ছাড়ি না তাই আপনি বসেন আমি নাস্তাটা তৈরি করে পাঠাই দিই একদম না খেয়ে যাবেন না হ্যাঁ ও গো সোনা কালু কালা পাখি এতদিন তো আমি দেখেছি যে আপনার এখানে চলচ্চিত্রের বা ফিল্মের লোকজন আসে কিন্তু আজকে যে একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি এখানে বসে আছে তো উনিও তো একজন নায়ক অবশ্যই ফুটবলের নায়ক ফুটবলের নায়ক ফুটবলের নায়ক আমি এই কারণে বিশ্বাসই করতে পারিনি আমি দাদা আপনি যদি একটু অনুমতি দেন কাইসার হামিদ ভাইয়াকে আমি একটু ওই একজন ধারাভাষ্যকার ধারাভাষ্যকারের বর্ণনায় একটু আমাদের অনুষ্ঠান থেকে একটু অভিবাদন জানাতে চাই চলো চলো সে আমলের কথা মনে আছে নাকি অবশ্যই মনে আছে সুপ্রিয় ভাই বোন বন্ধুরা এটিএন বাংলা টাউন ফাংশন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছেন কে সেই কাইসার হামিদ ভাইয়া ছোটকালে যখন কাইসার হামিদ ভাইয়ার খেলাটি দেখেছি যখন সেই ধারাভাষ্যকারের মুখে তার বর্ণনাটি শুনেছি আজও আমার হৃদয়ে বাজে আজও আমার মাথায় ঘোরে ইদানিংকার ইয়াং জেনারেশন হয়তো জানে না যে কাইসার হামিদ কে কী কেন কত প্রকার কী কী কিন্তু তখন যখন ওই ধারাভাষ্যকাররা বলতো মোহামেডানের ডিফেন্সিভ খেলোয়াড় কাইসার হামিদ মনে হতো মোহামেডানের গোলবারের সামনে একটি পাহাড় দাঁড়িয়ে পড়েছে কিন্তু বড়ই দুঃখজনক কাইসার হামিদ ভাইয়া সেই উত্তেজনা ফুটবলের সেই ভালোবাসা সেই উচ্ছ্বাস এখন নেই এখন পাইনি অসংখ্য ধন্যবাদ আমি তাহলে দেখি আপারা কি রান্না করছে কি আপ্যায়ন করছে কাইসার হামিদ ভাই খুব খুশি হয়েছি ভাইয়া ভালো থাকবেন সালাম আলাইকুম এই পাগলদের নিয়ে আমার বসবাস আচ্ছা
ও একটা ভালো কথা বলে গেল, সেটা হচ্ছে যে তো সেই সময়ে যে বাংলাদেশের ফুটবল আর আজকের এই যে দৈন্যদশা, আমি দৈন্যদশাই বলবো আপনার সামনেই বলছি, তো এটার কারণ কি এবং এটার থেকে উত্তরণের পথ কি? আসলে এটার কারণ হচ্ছে আমাদের সময় যখন আমরা রিটায়ার করলাম, বিশেষ করে 90 দশকের শেষে, তখন পাইপলাইন থেকে সেরকম কোয়ালিটি প্লেয়ার বের হয়নি। অপরদিকে আবার ক্রিকেটের একটা উত্থান, রাইট, 90s এর শেষের দিকে যখন ক্রিকেটে হঠাৎ করে এই পাকিস্তানকে হারাইলো, ইন্ডিয়ারে হারাইলো, ইংল্যান্ডে হারাইলো, এই কয়েকটা টিমকে হারানোর পরে হঠাৎ করে ক্রিকেটের উত্থান ইয়াং জেনারেশনটাকে একটু ধাবিত করলো, ডাইভার্ট করলো ক্রিকেটের দিকে। তো এখন আসলে পাইপলাইন থেকে যদি খেলোয়াড় সামনে তৈরি করতে হয় তো অবশ্যই স্কুল লেভেল থেকে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, একটা প্ল্যানিং লাগবে, এবং সেই স্কুল যেই আমি বলবো ফুটবলের উপরে জোর দিতে হবে, এবং সেই শুরু থেকে আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এটার উপরে বেশি জোর দিতে হবে। আপনি জাপান বলেন, কোরিয়া বলেন, এই যে আপনি ইরান বলেন, তারপরে আরও খেলে ইয়ের আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, আর যে কোনো দেশেই বলেন আপনি, তারা কিন্তু একদম ছোট থেকে একদম আন্ডার 6, আন্ডার 10, আন্ডার 8 এটার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে। এবং টপ প্লেয়াররা যারা খেলে আপনি দেখবেন যে যারা মেসি থেকে শুরু করে তাদের ইতিহাস ঘাটলে দেখবেন যে তাদের স্কুল লেভেল থেকে, হ্যাঁ স্কুল লেভেল থেকে উত্থান হয়েছে, তারা বড় হয়ে যে কারা কোচের আন্ডারে গেছে তা না, তাদের বয়স যখন 6 বছর 7 বছর ছিল তখন তারাই কোচের আন্ডারে চলে যায়। তো আপনার জীবনেও অনেক রকমের ফুটবল নিয়ে অনেক ঘটনা আছে, অনেক মজার ঘটনাও আছে, তো সেখান থেকে ছোট্ট করে কোনো একটা গল্প কি আজকে শেয়ার করবেন আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য? আসলে ঘটনা অনেক আছে। মোহামেডান দল চ্যাম্পিয়ন হয়েছে, সম্বর্ধনা অনুষ্ঠান কোথাও দাওয়াত করতো যে অমুক প্লেয়ারকে নিতে হবে, অমুক নিতে হবে, এরকম বলে দিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে সব প্লেয়ারকে নেওয়া সম্ভব হইত না, হয়তো আমি যেতাম, তো বাকি যেগুলি কিছু প্লেয়ার নিতাম আমরা হইলো ঘেটিস, মনে করেন আমার সাব্বিরের মতো দেখতে, সাব্বির কাপ নিয়ে বাইরে খুলনার একটা ঘটনা বলি, এরকম একটা সাব্বির নিয়ে গেছি, সে তো অরিজিনাল সাব্বির, তো খুলনা খেলতে গেছি, সে সময় ওসি সাহেব ছিল একজন বদলো, এই ওসি আনফরচুনেটলি 3 মাস পরে আবার ট্রান্সফার হয়েছে ঢাকাতে, ঢাকাতে তো খুব ইয়েতে মোহন ক্লাবে আসছে কাসাবেল্ডে দেখা করবো, হ্যাঁ আসার পরে তো রুমের মধ্যে আমি নাই, আমি ছিলাম ওয়াশরুমে, সাব্বির ভাই আছে, আরে সাব্বির ভাই আপনি আমার গেছিলেন, আমি কই গেছি, আমি তো খুলনা যাইনি, কবে গেলাম, আরে ভাই কাসাবের সাথে গেলেন না, পুরস্কার নিলেন আপনি, আপনারা সম্বর্ধনা দিলাম আমরা, তখন সে বুঝে গেছে কাজ, তখন বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গেছি, পরে হঠাৎ করে আমি ঢুকলাম, আরে ভাই আপনার কামুর ভাই আপনি আসছেন এরকম, হ্যাঁ তখন আমি সাব্বিরে একটা চোখ টিপ দিলাম, না ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেমালা কষ্ট গেছে, বসেন বসেন, কষ্ট গেছে রে বাবা, বাবা মোর এক গ্লাস পানি দিলে খুশি পানি, গলা ঢুকেই গেছে, ওই ফোন পাওয়া মাত্রই ওই আমরা চাষি যে গোস গাছ করিয়ে দিয়েছে লাভ দিয়ে বাস উঠে আমি ঘুম পড়ছিলাম, পানিও খাইতে পারি নাই, পানি দাও। বাবা মোরা তো গ্রামের মানুষ, মগ ভরিয়া একদম জাপটি ধরিয়া একদম গিলা ভরিয়ে পানি খাই, ওই মগ ভরিয়ে দাও বাবা, ওই ট্যাঙ্কিটা ভরি। চাচা আপনাকে ওই যে কাছের মগে দিব নাকি পিতলের মগে দিব? বাবা মরে যে পিতলের গ্লাস হেদলে খুশি হব, কি সুন্দর আছে আছে আমাদের পিতলের গ্লাস আছে বাবা, ওটা অনেক মজা লাগে। বলতে চাচ্ছিলাম আর কি বলবেন বাবা, এই পানি খাইবে না এই কথা কইতে কইতে তো আমি হাঁপাই যেতে আছে, আমার পানি লাগবে না বাবা, মরে একটু চা খাওয়ান। আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি চাটাই খান, পানি তো অনেক ভেজাল থাকে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাটা খাওয়ান বাবা। চাচা আপনাকে আমি দানা চা দিব নাকি? ওরে বাবা দানা চা কি আর কি ইয়া চা কি চা তো চা, একটা চা দিলে হইবে বাবা, ঠিক আছে মনে করলো ওই ধাপিন্ড কাপিন্ড দেবেন না। চাচা আপনাকে দুধ চা দিব না রং চা দিব? ওরে বাবা মোরা গ্রামের মানুষ রং চা খাই না, তা মোরা গ্রামের দুধ চা খাই, আপনি দুধ চা দিয়ে দুধ চা, দুধ চা আনি আসো যাও, দুধ চা ও চাচা ভালো হয় আমাদের, দুধ দিব নাকি প্যাকেটে দুধ দিব? আরে বাবা প্যাকেট প্যাকেট দিও না, ওই দৈন্য অভ্যস্ত, ওই টাটকা গরুর দুধ দিও বাবা, মোরা একটা চা বানাই দাও বাবা,
ঠিক আছে খুশি হইছি বাবা তোমার সিনেমায় কিন্তু আমি আপাতত করতে পারবো না আপনাকে আমি ওই যে দেশি গরু দিব নাকি বিদেশি গরু দিব না 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 বাবা তুমি দেশি দেই দাও খুশি হব ঠিক আছে সিনেমা আমার কিন্তু বাবা একটু বুড়া ক্যারেক্টারটা করতে চান আপনি ক্যারেক্টারটা যদি মরে চাচা আপনাকে আমি এই যে কি কালারের গরু দুধ দেব কালো না সাদা কিছু দেওয়া লাগবে না আপনাকে কিছু দেওয়া লাগবে না মই ইয়াহান বুঝতে পারতেছি বাবা মরে গ্রামেতে টাইনা আছে কোটি দিতে বাদেই লইয়েছে নাই তো আমার করে দিয়ে অ্যাক্টিং হারাইবেন কিন্তু মোর তো বোঝদার বাহি নাই যার এই সমাজ অ্যাক্টিং করিয়ে পেট চালায় এরা জীবন যাবুন কিভাবে কিভাবে চালায় মোর এক গ্লাস পানি দিতে চাইছেন না পিতে খাইবেন বাদ পিতে না মাকে কালা আপনাকে বিভিন্ন অপশন দিল আর কি যেটা আপনার এত কিছু দরকার নাই বাবা আমার যেহেন যে লইয়েছেন একটা পাড়াই দেন বাবা আমার বোঝা হয়ে গেছে বাবা মোর বাবা সম্ভব না ওর নোট দিবে বাবা তাই বুঝ যাই আচ্ছা চাচা খেয়ে যান না আরে ভাঙা না আমার কইবেন বোলাটা খাইবেন না ভিজেটা খাইবেন পানটা খাইবেন না টিসরি খাইবেন ভালো করে দেখেন তো উনিকে আরে সোবান আল্লাহ হ্যাঁ এই দিব কইছে বিশ্বের মাটকা পাইন ফুটবল প্লেয়ার হয় কাইসার সাহেব না ও বাবা মোর তো বয়স হয়ে গেছে আমি তো কিছু ঠিক পাই না কিন্তু এই ফিগার দিকে ঠিক পাইছি মোর প্লেয়ার বাবা এই ফিগার একটাই ওয়ান পিস বাবা মোর সিনেমা লাগবে না মোর অ্যাক্টিং লাগবে না জিনার লাগে মোর সাক্ষাৎ করে দিয়েছেন বাবা কি আমার তো আমাকে মনে রাখবো বাবা এখন তো এই মোবাইলের যুগ কিছু মনে না হলে একটা সেলফি তুলে দিতে আমি একটু ভাইসে দিই বাবা আমরা দেখিয়া মোর স্কুলের কথা মনে পড়ে গেল তাই মুই শাস্তাম কাইসার হামিদ ওই আরেকটু শাস্তে মেরাতো না ওই আরেকটু শাস্তে পেলে কিন্তু মোল্লাকে কেউ পারতে না পারতে না মুই কি করতাম আসুক বাজাই বাবা সেই লাগত আর্থ ভাগ না সাথে ভরে থাকতে ফাঁকে মুই গোল দিতাম আর মনে কইতে কাইসার কাইসার আরে বাবা ফুটবল খেলা কত হারিয়ে গেছে সেই লাল কার্ড দেহি না হলুদ কার্ড দেহি না কোনো কার্ডই দেহি না খালি এক স্যার মানের হারে চলা কার্ড দেহি চলা কার্ড কেনা করে ভিড়ে বুঝে যাচ্ছে ভালো প্লেয়ার ছিল হ্যাঁ বাবা গুড এখন খেলাতে পারি বাবা কিন্তু পায় তো আর ওড়ে না ওই এক কুড়িতে গেলে চিতেই ফই দিয়ে বাবা ঠিক আছে অনেক সুন্দর বল ই গেছে মাঠের বাইরে বাইরে থেকে কিক করছে চলে গেছে মাঠের মাঝখানে কিন্তু গোল ওই তো পারছে কিন্তু ওই তো পারলে না বাবা বাইরে কোন কুল দিয়া এই কুল দিয়া কুল দিয়া হাবে মালা খেলা চলতে আছে দর্শক গ্যালারিতে গ্যালারিতে কানে পূর্ণ বল মারি দিতেছে তাহলে থ্যাংক ইউ সো মাচ মানে আপনি আসাতে অনুষ্ঠানটা আরো অনেক বেশি প্রাণবন্ত হয়েছে প্রিয় দর্শক অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো কি অবস্থা রুবেল আমার দেখা হয়ে গেল আচ্ছা রুবেল আমাকে আমি যে বললাম যে তুমি প্রস্তুতি নাও আমরা আমাদের যে বিশেষ অতিথি আছে তাকে একটা নৃত্য দেখাবো তোমাদের তো সেই ব্যাপারটা তোমার কি মনে হচ্ছে আমি কি প্রস্তুত না একদম কিন্তু একা তো হবে না আপনার পার্টনারকে আসতে বলতে হবে না ওহো ও রেডি আছে তুমি বললে আমি নিয়ে আসি তাই রেডি একদম রেডি ফার্স্ট ক্লাস তাহলে চাও নিয়ে আসো ওকে থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের এই ফেভারিট অনুষ্ঠান যে অনুষ্ঠানটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো এটি পাক্ষিকভাবে প্রতি শুক্রবার সন্ধ্যা 7:50 প্রচারিত হয় আপনাদের এই ফেভারিট চ্যানেল যে চ্যানেলটির নাম হচ্ছে এটিএন বাংলা হ্যাঁ আপনারা চাইলে ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে এটিএন বাংলা প্রোগ্রাম আশা করি আমাদের এই আনন্দ আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে আগামী পর্বে আবারও দেখা হবে এবং থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার আগমনে আমাদের অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ গাইজ চমৎকার নৃত্য প্রদর্শনের জন্য এবং শেষ হাতে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের আয়োজনে যারা আমাদের সঙ্গী ছিলেন সবাই চলে আসুন